শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছাব্বিশে জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো প্যান কার্ড ও আধার কার্ড নিয়ে ভালো খবর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল পছন্দ না হলে সুযোগ মিলতে পারে আবার পরীক্ষায় বসার পাকা গড়তাকা থাকা সত্ত্বেও জিওটেক করা হচ্ছে উদারবন্দের আর কাটিপুরে প্রধানমন্ত্রী আবাসের জিওটেকে দশ থেকে পনেরো হাজার টাকা উৎকুচ অভিযোগ জনসাধারণের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর ইথলায় শিশুকে যৌন নির্যাতন করিমগঞ্জ থেকে গ্রেফতার অভিযুক্ত দক্ষিণ হাইলাকান্দির জামিরা চতুর্থখণ্ড গ্রামে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি থেকে মহিলার টাকা উদাও চাঞ্চল্য জনমনে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বাজারি সরা তানাদিন মানিকবন্দের কন্ট্যাক্ট সরা বাজার বাজারিসরা সরা তানাদিন ইচাবিলে দিন দুপুরে মহিলার গড়ে চুরি বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ও বিদ্যুৎ বিল জমা না হলে বেতন বন্ধ নির্দেশ হাইলাকান্দির বি স্বপন দাস ও শিবু দাস নামে শিলচর আশ্রম রোডের দুই কিশোর নিকুজ শিক্ষামন্ত্রী সকাশে বিধায়ক করিমুদ্দিন উদ্দিন শুনাই কলেজে বিজ্ঞান শাখা চালুর দাবি বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি হাইলাকান্দিতে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে বন্যার ক্ষতিপূরণ প্রতিবাদী বিক্ষুবে উত্তাল দক্ষিণ সুনাপুর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার নয়া নির্দেশিকা অনুযায়ী ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ল এর আগে কেন্দ্র ঘোষণা করেছিল ত্রিশে জুন শেষ হবে সময়সীমা তবে করোনা পরিস্থিতির কথা চিন্তা করে শুক্রবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক শুক্রবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর একতা জানিয়েছেন সেই সঙ্গে পেন আধার যুক্ত করার ক্ষেত্রে লিঙ্কের পদ্ধতিগত সরকারি নির্দেশিকা দিয়েছে অর্থমন্ত্রক জানানো হয়েছে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইনকাম ট্যাক্স ডট ডট ইনে গিয়ে আওয়ার সার্ভিস অপশনে প্রথমে যেতে হবে সেখানে লিঙ্ক আধার বিকল্পে ক্লিক করতে হবে এরপর আধার কার্ড ও প্যান কার্ডের পাশাপাশি অন্যান্য তথ্য দিতে হবে উল্লেখ্য প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আধার কার্ডের যুক্ত করার সময়সীমা বাড়িয়ে সামনের সেপ্টেম্বর পর্যন্ত করেছে কেন্দ্র কেন্দ্রের এই সিদ্ধান্তে কুশি সকলেই সিবিএসসি এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের মেধা মূল্যায়নের দাচেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে অসমে বর্তমান এইচএস পরীক্ষার্থীরা বছর আগে সেবা পরিচালিত যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এর সেরা তিনটি বিষয়ের পঞ্চাশ শতাংশ নম্বর নেওয়া হবে মেধা বাকি পঞ্চাশ শতাংশের মধ্যে বেশিরভাগটা নেওয়া হবে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের আভ্যন্তরীণ স্কুল পরীক্ষার ফলাফল থেকে শুধু তাই নয় জানা গেছে মেধা মূল্যায়নের যে পদ্ধতি নিচ্ছে উচ্চস্তরীয় দুটি কমিটি এর উপর ভিত্তি করে প্রকাশিত ফল পরীক্ষার্থীদের পছন্দ না হলে তারা অসন্তোষ জানাতে পারবেন একটি বিশেষ কমিটির কাছে কমিটি পরীক্ষার্থীদের অসন্তুষ্টি খতিয়ে দেখে মতামত জানালে প্রয়োজনে করোনা পরবর্তী সময়ে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হতে পারে প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় বন্টনে জিওটেক করতে গিয়ে উৎকুচ দাবি করার অভিযোগ উঠেছে আরকাটিপুর কাটিপুর জিআরএস জয়নুল হক লস্করের বিরুদ্ধে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ওই জিপির সাত নম্বর ওয়ার্ডের জনসাধারণ তাদের অভিযোগ জিআরএস জয়নুল হক লস্কর এক একটি গড়ের জিওটেক করতে গিয়ে দশ থেকে পনেরো হাজার টাকা উৎকুচ নিচ্ছেন যাদের দেবার ক্ষমতা আছে তারা উৎকুচ দিয়ে জিওটেক করাচ্ছেন পাকা গড়তাকা সত্ত্বেও জিওটেক করা হচ্ছে অথচ সাত নম্বর ওয়ার্ডে যারা প্রকৃত প্রধানমন্ত্রী আবাস পাওয়ার যোগ্য তাদের জিওটেক করা হচ্ছে না এতে এলাকার গ্রুপ সদস্যের হাত রয়েছে বলে তারা সন্দেহ করছেন শিলচর ইটখলায় নিজের আট বছর বয়সী হুর্তুত বনকে যৌন নির্যাতনে অভিযুক্ত সন্দীপ দাসকে পুলিশ গ্রেফতার করেছে কাসারের পুলিশ সুপার নিম্বলকর চন্দ্রকান্ত জানিয়েছেন করিমগঞ্জ থেকে দরে আনা হয়েছে তাকে একন কটুর আইনি পদক্ষেপ করা হবে প্রসঙ্গত কাকা কাকি গড়ে না থাকার সুযোগে সন্দীপ হুরতুত বনকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ মেয়েটি এখন হাসপাতালে চিকিৎসাধীন তার মা পুলিশে এজাহার দিয়েছেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত জানিয়েছেন অভিযুক্ত পুত্রের খুঁজে কাল তার বাবাকে থানায় আটকে রাখা হয়েছিল এরপরই সন্দীপ দাসকে গ্রেফতারের কথা জানান পুলিশ সুপার অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি থেকে টাকা উদা হয়ে যাওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে গ্রামাঞ্চলে ব্যাংক পরিষেবা ব্যবস্থা না থাকায় ব্যাঙ্কগুলি সিএসপির ব্যবস্থা করে দেওয়ায় গ্রামের মানুষ ওই সিএসপির উপর ভরসা করে অ্যাকাউন্ট খুলেছেন ওই সব সিএসপির মাধ্যমে লেনদেনও করে চলেছেন কিন্তু শেষ পর্যন্ত সিএসপি বর্ষা হারাতে শুরু করেছে রহস্যজনকভাবে টাকা উদাও হয়ে যাওয়ার ঘটনায় এ প্রশ্ন উঠেছে গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট জালিয়াতি করে টাকা উদাও করার এক গুরুতর অভিযোগ উঠেছে দক্ষিণ হাইলাকান্দির জামিরা চতুর্থখণ্ড গ্রামের এক অসহায় মহিলা রাইমুন্নেসা বরবুইয়ার অ্যাকাউন্ট থেকে তিন দফায় দশ হাজার টাকা হাফিস করার অভিযোগ পাওয়া গেছে তার জামিরা শাখার এক সিএসপিতে অ্যাকাউন্ট ছিল গত উনিশে জুন নেসা তার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা উদা হয়ে গেছে গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট জালিয়াতি করে এভাবে অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস করা হয় বলে সন্দেহ করা হচ্ছে প্রায় প্রত্যেক সিএসপিতে এরকম গ্রাহকের টাকা উদাও করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ এজন্য গ্রাহকদের পক্ষ থেকে প্রত্যেকটি সিএসপিতে তদন্ত করার দাবি উঠেছে মানিক মানিকবন্দে সংগঠিত হয় ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার সকাল নয়টার সময় কন্টেক্ট সোরা বাজারে ইউনিক্স নামের এক মহিলার দ্বিতল দোকান গড়ে আগুন লাগে ওই দোকানের গুদাম ঘর থেকে আগুনের দুয়া বের হতে দেখে আটকে উঠেন পার্শ্ববর্তী এলাকার মানুষ তাৎক্ষণিকভাবে বাজারে উপস্থিত সকলের সহযোগিতায় উপর তলার দোকান গড় পাশের দোকান থেকে যাবতীয় সামগ্রী রাস্তায় বের করে নেওয়া হয় সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যবসায়ীরা নাগরা পুলিশও দমকল বাহিনীকে অগ্নিকাণ্ডের খবর জানান নাগরা পুলিশ ফাড়ির ইনচার্জ পি সৈকিয়া সদল বলে উপস্থিত হন পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে থাকা পাতারকান্দি থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় জনগণের বক্তব্য অল্পের জন্য বেঁচে গেল কন্টেকসরা বাজার এলাকা ইউনেস্কো জানান যদিও বড়সড় কোনো দুর্ঘটনা হয়নি কিন্তু দোকানদারের অনেক ক্ষতি হয়েছে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ও বিদ্যুৎ বিল জমা না হলে বেতন বন্ধ এই নির্দেশ হাইলাকান্দির ও রাজেশ চক্রবর্তীর হাইলাকান্দি জেলার হাইলাকান্দি প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মচারীদের কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট এবং বিদ্যুৎ বিল জমা দিতে নির্দেশ দিয়েছেন খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিক রাজেশ চক্রবর্তী এক নির্দেশে তিনি জানিয়েছেন হাইলাকান্দি প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেগুলার ও টিকাভিত্তিক সহকারী শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটও বিদ্যুৎ মাসুল বিলের মুদ্রণ কপি এই নির্দেশ জারি করার তিন দিনের মধ্যে হাইলাকান্দি খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে নতুবা তাদের জুন মাসের বেতন রিলিজ করা হবে না দিন দুপুরে এক মহিলার ঘরে হানা দিল চুরের দল ঘটনাটি সংগঠিত হয়েছে বাজারিসরা তানাদিন ইচাবিলে জানা গেছে গত বৃহস্পতিবার ইচাবিলের বাসিন্দা বৃন্দা রবিদাস করোনার ভ্যাকসিন নিতে স্থানীয় সাতশো পঁয়তাল্লিশ নম্বর ইচাবিল এলপি স্কুলে যান বৃন্দা রবিদাস জানান সকাল প্রায় সাড়ে সাতটায় তিনি গড়ে তালা লাগিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য বের হন বৃন্দা রবিদাস একা বাড়িতে থাকেন। তার স্বামী দীর্ঘ বছর থেকে তার সঙ্গে তাকেন না একমাত্র ছেলে কর্মসূত্রে বেঙ্গালুরু তাকেন ভ্যাকসিন সেন্টারে গিয়ে দেখেন অনেক ভিড় তাছাড়া ওই দিন সেন্টারে দেরিতে ভ্যাকসিন আসে তাই ভ্যাকসিন নিয়ে বিকেল প্রায় সাড়ে তিনটায় বাড়ি ফিরেন বৃন্দা গড়ে ফিরে দেখেন গড়ের তালাবাঙ্গা এরপর তিনি প্রথমে প্রতিবেশীয় বাজারি সরা তানায় ঘটনাটি জানান এবং এজাহারও দেন গড়ের যাবতীয় আসবাবপত্র এলোমেলো করে চুরের দল হাতিয়ে নিয়ে যায় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিছু গয়না নগদ ছয় হাজার টাকা এবং কাপড় সন্ধান মিলসেনা শিলচর আশ্রম রোডের বাসিন্দা দুই কিশোর স্বপন দাস ও শিবু দাসের দুজন সম্পর্কে খরতুত জেটতুতো বাই জানা গেছে স্বপন ও শিবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বৃহস্পতিবার সকাল থেকে তারা গড় থেকে বের হওয়ার পর আর ফেরেননি এ নিয়ে স্বপনের বাবা সাধন দাস ও শিবুর বাবা বজন দাস শুক্রবার ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে মিসিং রিপোর্ট করেছেন পুলিশ জানিয়েছে মিসিং রিপোর্ট নথিভুক্ত করে এ নিয়ে মেসেজ পাঠানো হয়েছে বিভিন্ন থানায় তবে এ পর্যন্ত কোথা থেকে কোনো তথ্য পাওয়া যায়নি সোনাইর ঐতিহ্যবাহী মাধবচন্দ্র দাস কলেজের বিজ্ঞান শাখার সরকারি পূর্ণাঙ্গ করতে শিক্ষামন্ত্রী রনজ পেগুর দ্বারস্থ হলেন বিধায়ক করিমুদ্দিন বরবুই ওরফে সাজু দক্ষিণ পূর্ব কাসারের গ্রামীণ কলেজ হিসাবে মাধবচন্দ্র দাস কলেজ নেকবি গ্রেড পেয়েছিল সোনাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কলেজের সায়েন্স স্ট্রিমকে সরকারিভাবে ঘোষণা করার জন্য ও স্থানীয় মানুষের গণদাবি নিয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী কার্যালয়ে রণজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে সুনাই মাধবচন্দ্র দাস কলেজের বিজ্ঞান শাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা করে এক স্মারকপত্র প্রদান করেন সুনাই বিধায়ক করিম উদ্দিন এবার শেষ খবরটি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজপথ অবরোধ করে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পূর্ব হাইলাকান্দির দক্ষিণ সুনাপুর শুক্রবার বিকেলে প্রায় শতাধিক বন্যাক্রান্তরা রাজ্য সরকার জেলা প্রশাসন সংশ্লিষ্ট পাটোয়ারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন শ্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন প্রায় পাঁচ শতাধিক প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে অনুপযুক্তদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ এ ব্যাপারে হাইলাকান্দি শাসক কার্যালয় ঘেরাও করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিক্ষোভকারীরা এদিন বিজু বরবুইয়া ইউনুস আলী লস্কর মুক্তা লস্কর আমজাদ খান বাবু মজুমদার সহ অন্যান্যরা মাটিজুরি নিমাইচাঁদপুর পূর্ত সড়ক অবরোধ করে প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করেন তারা অভিযোগ করে বলেন হাইলাকান্দি জেলা প্রশাসনের গাফিলতিতে এলাকার পাটোয়ারি হরিপদ সিংহ উপযুক্ত হিতাধিকারীদের বঞ্চিত করে অনুপযুক্তদের নামে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন